সাকিব আল হাসানের সামনে দুটি পথ খোলা আছে, এক বাংলাদেশ, দুই বেটুইনের সঙ্গে চুক্তি। বাংলাদেশের হয়ে খেলতে হলে বেটুইনের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে সাকিবকে, এমনটা জানিয়ে সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিসিবি। বেটুইনারের সঙ্গে চুক্তি থাকলে সাকিবকে রাখা হবে না জাতীয় দলে, তার চিঠির জবাব পেলেই এশিয়া কাপের দল ও অধিনায়ক ঘোষণা করবে, এমনটাই জানিয়েছিলেন নাজমুল হাসান পাপন। অবশেষে এবার সাকিব আল হাসান বেটুইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছেন। ইতিমধ্যে মৌখিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও বিষয়টি জানিয়েছেন সাকিব, তবে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে লিখিত আকারে তাদের জানাতে হবে সাকিবকে। অপরদিকে সাকিব আল হাসানের এই দারুণ সিদ্ধান্তকে সম্মান দিচ্ছেন ক্রিকেট প্রেমীরা, কারণ দেশের হয়ে খেলতে সাকিব আল হাসান সরে এসেছেন ব্যাটিং কিংবা জুয়া সংক্রান্ত ওয়েবসাইটের চুক্তি থেকে। তাই তো এবারের এশিয়া কাপে নিশ্চিতভাবেই খেলবেন সাকিব আল হাসান এবং থাকতে পারেন অধিনায়ক হিসেবেও। প্রিয় দর্শক, দেশের হয়ে খেলতে সাকিব আল হাসান ব্যাটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করেছেন, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।